আন্দোলনের গতিটা হয়তো এই সরকার পতনের জন্য যথেষ্ট। সরকার পতনে আন্দোলনের সক্ষমতায় আস্থা নেই বিএনপি নেতার। মহাসচিব বললেন জনগণকে নিয়েই নামবেন রাজপথে, সামর্থ্যহীন দলটির প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের। বয়সসহ বিভিন্ন কারণে বাদ পড়া হজযাত্রীর পরিবর্তে নতুনদের অন্তর্ভুক্তির নিবন্ধন শুরু 16 মে। সৌদি আরবের ওয়েবসাইট চালু না হওয়ায় ব্যবস্থাপনা নিয়ে সংশয় হাবের। সরবরাহে ঘাটতি নেই তারপরও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। ব্যবসায়ীদের কারসাজিতে সপ্তাহে বেড়েছে 10 টাকা। মজুত করা তেল উদ্ধারে জেলায় জেলায় অভিযান। এবং করোনা মুক্ত হলেন সাকিব, সন্ধ্যায় চট্টগ্রামে যোগ দেবেন দলের সঙ্গে। প্রথম টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা, তরুণদের দায়িত্ব নেওয়ার পরামর্শ পাপনের।